নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো অনুস কুকিং অ্যান্ড ব্লগের চ্যানেল পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। তো আজকে পয়লা বৈশাখ, আমরা ছোট থেকেই নতুন জামাগুলো পরে আসছি। তো দেখো, আজকে আমি একটা নতুন নাইটি পরে নিয়েছি, আর সকাল সকাল উঠে যা কাজ ছিল টুকটাক সেরে আমি এখন চান করে নিয়েছি। তো চান টান করে আমি এখন পুজো দেবো। পুজো দিয়ে তারপরে কি করব না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো চলো আমি কি কি করছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি। তো দেখো, আমি এখন চলে এসেছি ছাদে, ফুল তুলবো, চান টান করা আমার কমপ্লিট হয়ে গেছে। তো এই গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা নিচ থেকে মানে এতটাই লম্বা হয়ে গেছে, আর নিচে একটাও ডালপালা নেই, পুরো ডালপালাটা ছাদের উপরে ঝাঁপিয়ে গেছে। তো আমাদের ছাদ থেকে ফুল তুলতে হয়, নিচে আর যেতে হয় না। তো দেখো, ফুল তুলে নিচ্ছি। আর বন্ধুরা, আজকে রোদের প্রচণ্ড তাপ, মানে এত তাপ সহ্য করা যাচ্ছে না। তো এখানে আমার ফুল তোলা হয়ে গেছে, এবার আমি চলে যাবো নিচে, নিচে গিয়ে পুজোটা দিয়ে নেবো। আজকে হচ্ছে পয়লা বৈশাখ, ওই জন্য বরকে বাজার থেকে একটু মিষ্টি আনতে বলেছিলাম, তো বর মিষ্টিটা এনে দিয়ে গেল। তো আমি এখন পুজো দিয়ে নেবো, পুজো টুজো দিয়ে আমি চলে যাবো দোকানে, দোকানে একটু পরিষ্কার করে দোকানটাতেও পুজো দিতে হবে। তো দেখো, এখানে আমি ধূপ ধুনো ধরিয়ে পুজো দিয়ে দিচ্ছি। তো চলো পুজো দিতে দিতে তোমাদের একটা গান শোনাই, তো তোমরা শোনো। মঙ্গল দীপ জ্বেলে অন্ধকারে দো চোখ আলোয় ভরো প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা করো প্রভু। গান গাইতে পারি না, তবু তোমাদের জন্য চেষ্টা করলাম বন্ধুরা। তো কেমন হয়েছে গানটি অবশ্যই বলো, যদি ভালো লাগে তো ভিডিওতে আরও দেওয়ার চেষ্টা করব। ছোটবেলা থেকে শখ ছিল গান বাজনা নিয়ে এসব করার, কিন্তু হয়ে ওঠেনি। তো মাঝে মাঝে কিছু জায়গায় আর কি, মানে কিছু জিনিস করে দিই, তো মনের শখটাও মিটে যায় আর ভালোও লাগে। তো দেখো, এখানে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমি ঠাকুরের ভোগটা এখানে রেখে 5 মিনিট পরে এসে তুলে নেব। তো দেখো, আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে যাচ্ছি, দোকানে যাব। প্রচণ্ড রোদ বন্ধুরা, বাইরে প্রচণ্ড। তো দেখো, এই যে আমাদের বাড়ির লালু, ও আমাদের দেখলেই মানে উঠে আগে দৌড়তে রাস্তায় চলে যাওয়ার জন্য ওকে ধাওয়া দিয়ে আগে বসিয়ে দিলাম। তো দেখো, আমরা এখন বেরিয়ে যাব দোকানের দিকে। আর এই যে বন্ধুরা দেখো, এই যে আমার বর গাড়ি নিয়ে যাচ্ছে, আর ওই যে পেছনে পেছনে দৌড় দিয়েছে, বললাম না ওদের আটকানো খুব মুশকিল। তো আমি গাড়িতে এখন উঠে পড়েছি, আর এইদিকে দেখো, ওকে বাড়িতে পাঠাচ্ছে, ও বাড়িতে যেতে চাইছে না। ও ওই দেখো দেখো, তারপর আমার বর নেমে ধাওয়া দিল, তারপর দুপুরতে বাড়ি চলে গেলো। এখন আমরা চলে যাবো, ওদের যদি এখন না আটকায় না, ওরা আমরা যত দূর যাবো তত দূর পর্যন্ত পেছনে পেছনে দৌড়ে চলে যাবে। তো দেখো, দোকানে যাচ্ছি, আমার বাড়ি থেকে দোকান 5 মিনিট বেশি দূরে না। দোকানে চলে এসেছি, দোকানে এসে একটু ঝাড়পোছ করে নিচ্ছি, রোজই করি, তবে আজকে পয়লা বৈশাখের দিন ওই জন্য। আর রাস্তার পাশে দোকান হলে প্রচণ্ড ধুলো হয়, আমার ঘরটা যদিও আটকানো তবুও প্রচণ্ড ধুলো হয়। তো প্রত্যেক দিন এসে পরিষ্কার করলেও মানে শেষ হয় না এমন ধুলো। তো দেখো, আমি এখানে একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, পরিষ্কার করে নিয়ে ঘরটার আমি মুছে নেবো, মুছে নিয়ে দোকানে আমি পুজোটা দিয়ে দেবো। তো দোকানে তো সেরকম করে পুজো করছি না, কারণ দোকানটা আমার আগে যে এখানে ছিল সেখান থেকে মানে কদিন আগে এসে এখানে পুজো করে ঢুকেছি, ওই জন্য এই পয়লা বৈশাখের পুজো করছি না। তো দেখো, এখানে অনেকদিন পরিষ্কার টরিষ্কার করা হয় না, ওপরে তো সবসময় ওঠা হয় না, পরিষ্কার করাও হয় না। তো আমি পরিষ্কার করে নিলাম। তো এখানে দেখো, আমার লক্ষ্মী আছে আর গণেশ ঠাকুর আছে, তো আমি এখানে পুজো দিয়ে নেবো। পুজো দিয়ে এরপরে আমার ক্লায়েন্ট আছে, কাজ করতে হবে। আজকে ছিল আমার একটা পারমানেন্ট হেয়ার স্ট্রেটনিং, তো সেটা করেছি। তো আজকে সত্যি কথা বলতে প্রচণ্ড কষ্ট হয়ে গেছে, কারণ যে এসেছিলো ওনার একটা বাচ্চা এসেছিলো, ওনার একটা বোন এসেছিলো, দুজনাই ছোট। তো মানে বাচ্চাটা যা ডিস্টার্ব করেছে তার থেকে ওর বোন বেশি করেছে। তো তবুও তার কাজের ফাঁকে ফাঁকে করতে হয়েছে, অনেকটা টাইম লেগে গেছে। তো দেখো তোমরা ভিডিওটি কেমন হয়েছে। ওর চুলটা আগে ওইরকম ছিল, তো স্ট্রেট করার পর এরকম হয়েছে। তো আশা করি অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো দেখো, আমার স্ট্রেট করা হয়ে গেলে আজকে আমাদের স্ট্রেট না, যে দোকান চালানোর পরে সন্ধ্যার পরে বাড়িতে যাওয়ার কথা আছে, ওই জন্য দেখো দোকান থেকে বেরিয়ে আমরা একদম ডাইরেক্ট চলে এসেছি, রাস্তায় বেরিয়ে পড়েছি। তো আমরা যাবো এখন আমাদের বাড়িতে, ওইখানে বেশিক্ষণ থাকবো না, চলে এসেছি মিষ্টি দোকানে মিষ্টি নিতে। ওইখান থেকে হয়তো গিয়ে মিষ্টিটা দেবো, মানে পয়লা বৈশাখের দিন মিষ্টি দিতে হয়, দিয়ে চলে আসবো, ওইখানে থাকবো না। তো ওইখান থেকে এসে আমরা ঢুকেছি নাজিরপুর রেস্টুরেন্টে, এটা আমাদের অনেক স্মৃতির জায়গা, এখানে আমরা বিয়ের আগে অনেকবার এসেছি।
তো অনেকদিন পরে এসে খুব ভালো লাগছে, তাই জন্য একটু চারদিক ঘুরে ঘুরে দেখলাম। তো এখানে অর্ডার করেছি বিরিয়ানি। আর দেখো বন্ধুরা, আমার ফোন অন করলে আমার বর একটু হেয়ার স্টাইল করবে, একটু পোজ দেবে, মানে বিশাল ব্যাপার। তো দেখো বন্ধুরা, ভিডিওটা হচ্ছে বেশি বড় করিনি, ছোটোখাটোর মতো হয়েছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলে নতুন দেখতে এসছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। তো দেখো আমাদের বিরিয়ানি চলে এসেছে, আমরা এখন খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবো, অনেকটাই রাত হয়ে গেছে। তো তোমরা কেউ ভিডিওটি স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। আর তোমরা কোন বিষয়ে ভিডিও দেখতে চাও আমাদের অবশ্যই কমেন্টে জানিও। ততক্ষণের জন্য টাটা, দেখা হবে পরের ভিডিওতে।